কথাই বলি যে দেবতা যে ফুলে তুষ্ট, কিন্তু দেবতাকে তুষ্ট করতে গেলে জানতে তো হবে, মানে ভগবানকে পূজো করতে গেলে তার উপচারগুলো জানা প্রয়োজন। ভগবান মন দেখেন, আয়োজনে কিন্তু কখনোই কোনো টাকা পয়সা সোনা রূপো এই সব দিয়ে তাকে তুষ্ট করা যায় না, কারণ দেবতা ফুল ভালোবাসেন। ফুলের মালা বা অন্তরে শ্রদ্ধা দিয়ে ফুল নিবেদনে ঈশ্বর খুশি হন। আজকে বলি কোন দেবতা কোন ফুলে তুষ্ট। আসলে ঈশ্বরকে তুষ্ট রাখতে পারলে যে ভালো থাকবেন আপনিও, দারিদ্রতা অভাব দূর হবে, তার পাশাপাশি লক্ষ্মী বৃদ্ধি পাবে, এটাই সব থেকে বড় কথা। ভুল ফুল কিন্তু দেওয়া যাবে না, অর্থাৎ যার যেটা নয় তাকে সেটা দিলে অসুবিধে হবে। তুলসী ছাড়া সব ফুলই গণপতিজির প্রিয়, মানে গণেশের জন্য দিতে পারেন। এছাড়া দুর্বা ও সমীপত্রও কিন্তু গণেশের খুব পছন্দের ফুল বলে জানা যায়। মহাদেবের পূজোয় ফুল নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পূজো হচ্ছে, মহাদেবকে আকন্দ ফুলের মালা দেয়া হয়, এ কথা আমরা সকলেই জানি। বেলপাতা এবং ধুতুরা ফুল কিন্তু শঙ্করের ভীষণ প্রিয়, দেবাদিদেব এতে প্রসন্ন হন। ভগবান শিবকে যে ফুল নিবেদন করা হয় তার প্রত্যেকটার আলাদা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে বলে হিন্দু ধর্মে মনে করা হয়। যেমন ধরুন, যদি উদাহরণস্বরূপ আপনাকে দুর্বার কথা বলি, দুর্বা নিবেদন করলে জীবন লাভ হয়, ধুতুরা নিবেদন করলে পুত্র সন্তান লাভ হয়। শিবের পূজায় কিন্তু কখনো কেতকী ফুল নিবেদন করা হয় না। লক্ষ্মীর বাসস্থান হওয়ায় পদ্মফুল এবং অন্যান্য ফুলের চেয়ে হাজার গুণ বেশি প্রিয় তুলসী। কালী ঠাকুরকে জবা ফুল দেয়া হয়, কালী ঠাকুর জবার খুব প্রিয়। পদ্মফুল গুরুদেবের চরণে নিবেদন করা হয়, তার পাশাপাশি পদ্মফুল কিন্তু দেখবেন লক্ষ্মী ঠাকুরকেও দেয়া হয়। পদ্মফুল এমন একটা ফুল যা বিভিন্ন পুজোয় নানাভাবে ব্যবহার করা হয়, বিশেষ করে পদ্ম ছাড়া দুর্গা পুজো সেটা তো ভাবতেই পারবেন না। সরস্বতীর ক্ষেত্রে সব ধরনের সাদা ফুলকেই পছন্দ করা হয়, অনেক ক্ষেত্রে নারায়ণের পুজোতেও সাদাকেই বেশি মর্যাদা দেয়া হয়। তবে ঈশ্বরকে মন থেকে ডাকলে আপনি যাই করুন না কেন, ঈশ্বর সাড়া দেবেন, এটাই যেন ভক্ত আর ভগবানের সম্পর্ক। শুধু দরকার নিষ্ঠা ভরে পূজা, ব্যাস তাহলেই হবে। ঈশ্বর যারা বিশ্বাস করেন তারা সবসময় পুজো আরাধনার মধ্যে মেতে থাকেন, তারা পঞ্জিকা শাস্ত্র এসব নিয়েও পড়াশোনা করেন, তাই তাদের আর নতুন করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, গাছের ফুল ভীষণ সুন্দর, তাই যে ফুল গাছ থেকে তুলতে হবে তাতে তো উদ্ভিদ কষ্ট পাবে, দরকার নেই। আপনার বাড়ির গাছে ফুল হয়েছে ঈশ্বর দেখেই তাতে পরিতৃপ্ত হবেন।